আজ 27শে মার্চ 2022 জাতীয় ছাত্র সমাজের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে বেলা 3টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে শোভাযাত্রার সার্বিক পরিচালনা করেন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দেশে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা বিরাজ করবে। জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় উপস্থিত থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেন, আজকে ছাত্র সমাজই আগামীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আজকে আমি এখানে এসেছি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে, ওনার নির্দেশ একটা, সারা বাংলাদেশে জাতীয় ছাত্র সমাজকে প্রতিষ্ঠিত করে আগামী দিনে অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার গণতন্ত্র তৈরি করতে হবে। এটা একমাত্র ছাত্র সমাজই পারে, এবং আমার কথা হয় এটা তো জিএম কাদেরের কথা। তাই আজকে প্রশাসনকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজিকে বলতে চাই, বিশ্ব আছে তাদেরকে বলতে চাই, যত ডিজি বলতে বলতে চাই, যত ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন যারা ছাত্র লীগ ছাত্র দল সহ বাংলাদেশে ছাত্র সমাজ এরশাদ সাহেবের সৈনিক কখন যে থাবা মারবে, এই থাবার ভাগ আপনারা সহ্য করতে পারবেন না। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা নাজমিন সুলতানা, আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু সহ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।